কে নমস্কার অনেকের প্রশ্ন যে স্যার মাদ্রাসা কমিশন যেভাবে আমাদেরকে ঠকালো এসএসসিও কি আমাদেরকে ঠকাবে মানে মাদ্রাসা কমিশনে ওয়ান টু এইট পয়েন্ট স্যার আমরা অ্যাপ্লাই করতে পারছি না আমাদের অ্যারেবিক নেই স্যার এস কি এমনি আমাদের ঠকাবে আমরা যেভাবে একটা তৈরি হচ্ছিলাম আমাদের মনের অবস্থা এখন যা আপনি বুঝতে পারছেন না আমি সব বুঝতে পারছি আমাকে দিনে প্রচুর ফোন আসে আমাদের সাবস্ক্রাইবার তরফ থেকে আমাদের যারা স্টুডেন্ট পড়ছে বেস একাডেমিতে অনলাইনে তারা আমাকে ফোন করছে যে স্যার আমরা এতদিন ধরে পড়াশোনা করলাম প্রাইমারির জন্য আপনার আপারের জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি না সেখানে আমি বলবো কথা যে দেখো মাদ্রাসা যেভাবে ঠকালো এই বছর এটা এটাকে ঠকানোই বলা চলে আর কি এসএসসি ঠকাবে না এসএসসিতে কিন্তু যেমন বয়সের ছাড় দেওয়া হয় বা যেমন সাবজেক্টে যেমন ধরো এসসি এস টি যেমন আর কি ক্যাটাগরি ওয়াইজ যেমন একটা রিল্যাক্সেশন থাকে সেই সমস্ত কিছু কিন্তু থাকবে এসএসসিতে এসএসসিতে কিন্তু এই অ্যারেবিক তারাবেিক ওগুলো কিন্তু থাকবে না এসএসসি কিন্তু আপার প্রাইমারিতে যেমন থাকে সোশ্যান সায়েন্স ওগুলো থাকবে কিন্তু অতএব আমি প্রত্যেককে বলবো যে এসএসসিও বার হবে এসএসসিও বার হবে এমন নয় যে মাদ্রাসা একাই বার হলো এসএসসিও বার হবে এবং খুব এসএসসি দ্রুতই বার হবে খুব একটা এসএসসি আর দেরি কিন্তু নেই প্রত্যেককে আমি অনুরোধ করবো যেমনভাবে তোমরা পড়ছিলে মাদ্রাসা পড় যেমনভাবে তোমরা পড়ছিলে আর কি পুরোপুরি এসএসসি সিলেবাস সেটাই কিন্তু পড়ে যাও যদিও সিলেবাস একই কিন্তু এসএসসিতে কিন্তু অ্যারেবিক তো নেই অ্যারেবিক বাদ দিয়ে ওখানে তুমি সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডি পড়ো ফার্স্ট কথা আর পিটি তো ভাই মাদ্রাসার যে ভিড়টা হবে এসএসসিতে সেই ভিড়টাই হবে তো পিটিটা ভালো করে পড়বে পিটিতে কিন্তু এক্সাম হবে এবারও মাদ্রাসাতেও হবে এসএসসিতেও হবে যদিও লেখা নেই নোটিফিকেশানে কিন্তু যখন ফর্ম ফিল আপ সব শেষ হয়ে যাবে যখন সংখ্যাটা মানুষ পেয়ে যাবে কমিশন এতটা ফর্ম ফিল আপ হয়েছে তখন চটপট কিন্তু পিটি নিয়ে তারা কিন্তু বলবে হঠাৎ সেটা আসবে আর সেই ঝড়টা তোমার উপর যা বয়ে যাবে তার জন্য আগার থেকে প্রস্তুত হও তার জন্য আগার থেকে পড়াশোনা করো আমার কাছে বিএস একাডেমি অনলাইনে কিন্তু আমাদের প্রচুর ছেলে মেয়ে পিটিতে এখনও ভর্তি হচ্ছে এবং হবেই কারণ তারা সচেতন তারা আগামী দিনটা ভেবেছে যে কী হতে পারে এবং আমাদের পেছনে স্যার আমাদের বানাচ্ছেন মক টেস্ট মক টেস্ট বেশি করে দাও মক টেস্ট দাও বেশি করে নোটস পড়ো এবং ভালো করে ক্লাস করো দেখো তোমাদের কিন্তু অবশ্যই পাস করবে আমাদের এখানে ভর্তি চলছে এসএলএসটি পিটিতে ভর্তি চলছে ভর্তি চলছে আপার প্রাইমারিতে এসএসসির জন্য আমাদের এখানে ইংলিশ চলছে সাবজেক্ট চলছে বাংলা প্রত্যেকটা কিন্তু বিষয় এখানে পড়ানো হচ্ছে যারা পড়তে চাইছো তারা কিন্তু পড়তে পারো আমার দেওয়া ফোন নাম্বার নিচে ঘোরাফেরা করছে এবং আমাদের স্পেশাল ব্যাচ খোলা হয়েছে ফুড এসআই জন্য সেই ফুড এসআই কিন্তু প্রচুর ভিড় চলছে আমাদের এখানে তো প্রত্যেককে বলবো যে যদি চাইছো ভর্তি হতে ভর্তি হতে পারো আমাদের এখানে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি আমরা নোটস দিচ্ছি আমাদের মক টেস্ট কিন্তু দেখে স্যার বানাচ্ছেন মক টেস্ট দিচ্ছি সমস্ত কিছু করছি কত টাকা লাগছে মাত্র টাকা লাগিয়েছে একশো নিরানব্বই টাকা লাগছে প্রত্যেকের শুভেচ্ছা পারলে ভর্তি হও আমি তোমাদের ফোনের জন্য ওয়েট করছি এখানে ধন্যবাদ